আইনের ফাঁক গলে অবৈধভাবে চলছে জলাশয় ভরাটের কাজ। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে কার্যত দিশেহারা পুকুর মালিক। ছবি তুলতে বাধা দেন পুকুর মালিকের ছেলে প্রকাশ কয়েল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের সিংহডাঙ্গা এলাকার। না না, ছবি তোলা যাবে না। কেন? আপনার পারমিশন চাই, আপনার কার্ড দেখাতে হবে। আপনি মোবাইল ধরছেন কেন? হ্যাঁ, আপনাকে কে কে সাহস দিল মোবাইল ধরার? আমি সাহস কোনো দিই মোবাইল ধরার। সাহস কি বলছি? মোবাইল ধরার সাহস কে দিল আপনার? দেখা যায় জমির মালিক উত্তম কয়েলের ছেলে প্রকাশ কয়েল দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করাচ্ছেন। জমিটি বাস্তু বলে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সাফাই জমির মালিক উত্তম কয়েলের ছেলে প্রকাশ কয়েলের। অন্যদিকে জলা ভরাট অবৈধ বলে স্বীকার করেছেন মাটি ব্যবসায়ী। বাস্তুর কাগজ আছে ওই যে সামনে যে পুকুরটা আপনি এইদিকে যাত করেছেন কাগজ অনেক দিন ওই ওইদিকে পুকুরে একটা দেখেছিলেন ওইটা যে এটা বাস্তু ছিল এটাও সেই বাস্তু এই তো এদিকটাও তো এসে গেল। এগুলো বাস্তু বলছেন? বাস্তু না হলে চোখের সামনে রাস্তা দিয়ে লোক যাচ্ছে গাড়ি যাচ্ছে। জলাভূমি বুঝানো আপনি জানেন যে আইন তো নিষিদ্ধ, তাহলে জলে মাটি পড়ছে আপনি ফেলছেন, দেখেছেন কাগজ দেখেছেন? না কাগজ দেখিনি। হ্যাঁ, কাগজ দেখিনি। প্রশ্ন উঠছে, রেকর্ডে বাস্তু থাকলেও জলাভূমি কি ভরাট করা যায়? খবর পাওয়া মাত্রই মাটি ফেলার কাজ বন্ধ করে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। উনি বলতে চাচ্ছিলেন আমার পুকুর ভরাট করছিল, কিন্তু তৎক্ষণাৎ আমি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে গেছিলাম, যে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বন্ধ করেছি। আমার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন, আমি বুঝালাম, বুঝাবার পর বন্ধ করে দিয়েছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ওটা জল যেহেতু আছে, আমাদের আইনেও আছে যে জল কখনো বোঝানো যাবে না, সেই হিসেবে আমি সেটা বুঝিয়েছি এবং বন্ধও করে দিয়েছি। যদিও জমির রেকর্ডের কোনো কাগজ দেখাতে পারেননি জমি মালিক, প্রত্যেক বছর বর্ষায় জমা জলের সমস্যায় ভুগছে সাধারণ মানুষ, তারপরেও চলছে জল ভরাট। জল ভরাটের পিছনে প্রশাসনের কি কোনো ভূমিকা নেই? গোটা সভ্যতা যে একটু একটু করে বিপন্নের পথে এগিয়ে যাচ্ছে তার খবর রাখে কে? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।